हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। सबाई केमन आशा करी सबाई खूब भालो आछेन। तो स्क्रीने जो भिडियो देखें तो ये भिडियो कीभाबे कैपकाट एप टी तैरि करबें तो आजकेर भिडियोते देखे देव। तो स्किप ना करे सम्पूर्ण भिडियो देखते थाकुन। आर एखोनो जारा आमार चैनल सबसक्राइब करनी तो प्लिज चैनल सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटी अन कर दिन। तो चलो भिडियो शुरू करा जाक। ভিডিওটি এডিটিং করার জন্য প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দিলে সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে প্রথমে আপনারা যে ভিডিও ক্লিপটি ডাউনলোড করেছিলেন তো সেই ভিডিও ক্লিপটি এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অ্যাড অপশনটিতে ক্লিক করার পর ভিডিওর একদম লাস্টের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার পছন্দ মতো 12টি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে। তো সেখান থেকে আপনারা রেটিওতে ক্লিক করে দেবেন। রেটিওতে ক্লিক করার পর এখান থেকে 16:9 এই অপশনটিতে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপটি আছে তো এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করে এটি রোটেট করে নেবেন। রোটেট করার পর এটি জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো সেমভাবে আপনারা প্রত্যেকটি ছবিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর রোটেট করে এটি জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো প্রত্যেকটি ছবি রোটেট করার পর এবার একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য ভিডিওর একদম শুরুতে চলে আসবেন। তো আসার পর এখান থেকে এড অডিওতে ক্লিক করে দেবেন। তো তারপরে এক্সট্রাক্টে ক্লিক করবেন। তো ক্লিক আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা যে মিউজিকটি ডাউনলোড করেছিলেন তো সেটিতে ক্লিক করে নেচার থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে প্রত্যেকটি ছবির ডিউরেশন অ্যাড করে নিতে হবে। তো ডিউরেশন অ্যাড করার জন্য ছবিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর প্রত্যেকটি ছবি এখান থেকে 0.7 সেকেন্ড ডিউরেশন দিয়ে দেবেন। সবগুলো ছবিতে ডিউরেশন অ্যাড করার পর আবার প্রত্যেকটি ছবিতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আবার ছবির লেয়ারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচের দিকে অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। তো কম্বোতে ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে প্রত্যেকটি ছবি আপনারা প্যান্ডেলাম 1 এই অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। তো তারপর পরের ছবিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার প্যান্ডেলাম 1 এই অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আবার প্রত্যেকটি ছবিতে ট্রানজ্যাকশন অ্যাড করে নেব। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য এই সাদা আইকনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো তারপর দেখেন এখানে প্রথম যে আইকন প্রথম যে ট্রানজ্যাকশনটি আছে ব্ল্যাক ফেট, তো এটিতে ক্লিক করে দেবেন। তারপর অ্যাপ্লাইড ওয়ালে ক্লিক করবেন। তো ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে এটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে উপর থেকে ডানায় ক্লিক করে দেবেন। তো তো তারপর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এক্সপোর্ট করা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর নিচের দিকে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর এখান নিচের অপশনগুলো দেখে আপনারা রেটিওতে ক্লিক করবেন। রেটিওতে ক্লিক করার পর 9:16 এই রেটিওটি সিলেক্ট করবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর ভিডিওর যে লেয়ারটি সেটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এটি রোটেট করে নেবেন। তো তারপর এটি জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো এবার ভিডিওটি প্লে করে দেখিয়ে দিই যে কেমন হয়েছে। তো তারপর আবার ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন। থ্যাংক ইউ।